সম্মানিত সুধী মণ্ডলী, আমি আবারও আপনাদের সামনে কুরআনের একটি আয়াত নিয়ে হাজির হলাম এবং এই আয়াতের সাথে আমি আরেকটি আয়াত সংযুক্ত করব। সর্বমোট আমি দুইটা আয়াত নিয়ে আলোচনা করব। এই দুটো আয়াত আমি কুরআনের সুরা ইমরান থেকে নিয়েছি। এই দুটো আয়াত হচ্ছে 14 নম্বর আয়াত এবং 15 নম্বর আয়াত। তো আমি প্রথম প্রথম আয়াতটি আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করব। তো আপনারা খুবই আশ্চর্য হয়ে যাবেন এই আয়াতটির ব্যাখ্যা বিশ্লেষণ শোনার পরে। হ্যাঁ, এই কুরআনের এই আয়াত মোতাবেক, হ্যাঁ, মহিলাদেরকে কোনো মানুষই মনে করা হয় নাই। হ্যাঁ, এইখানে পুরুষদেরকে মানুষ বলা হয়েছে এবং নারীদেরকে ভোগ্য বস্তু বলা হয়েছে। নারীরা হচ্ছে গাধা, গুড়া, হ্যাঁ, গবাদি পশু, ধানি জমিন, হ্যাঁ, এইগুলোর মতো। অর্থাৎ নারীরা হচ্ছে অবজেক্ট আর পুরুষরা হচ্ছে মানুষ। ঠিক আছে, তো কুরআনে পুরুষদেরকে, কুরআনের এই সুরাতে পুরুষদেরকে নাস বলা হয়েছে। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। আচ্ছা, দেখুন দেখুন এইখানে কি বলা হয়েছে, আমি আয়াতটি এইখানে শেয়ার করতেছি। দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আরবিটা পড়ে শোনাই। জুইয়ানা লিন্নাসি হুব্বুল শাহওয়াতি মিনান নিসাই। হ্যাঁ, দেখুন আমি এই অংশটুকু, এই সামান্য অংশটুকু আমি পড়ে শোনাচ্ছি। এই দেখুন, এখানে নিসা বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আয়াতটি আমি অনুবাদ করে পড়ে শোনাচ্ছি। দেখুন, আমি প্রথম প্রথম যে অংশটা আমি পড়ে শোনাই, প্রথম প্রথম শব্দটা আমি হাইলাইট করি এবং পড়ে শোনাচ্ছি। দেখুন, এখানে বলা হয়েছে মানুষের, তারপর মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা নারী। এই দেখুন, নারী, তো নারীরা কি তাহলে মানুষ না? এখানে বলা হয়েছে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা নারী, সন্তানাদি, রাশি রাশি সোনা রূপা, চিহ্নিত ঘোড়া, গবাদি পশু ও শস্যক্ষেত, এগুলো দুনিয়ার জীবনের ভোগ্য সামগ্রী। একটু হাইলাইট করি, এগুলো দুনিয়ার জীবনের ভোগ্য সামগ্রী, আর আল্লাহ তার নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল। তো এই আয়াতটিতে বলা হয়েছে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা নারী, সন্তানাদি, রাশি রাশি সোনা রূপা, চিহ্নিত ঘোড়া, গবাদি পশু, শস্যক্ষেত্র, এগুলো দুনিয়ার জীবনের ভোগ্য সামগ্রী বা ভোগ সামগ্রী। তো আল্লাহ তো এইখানে বলতে পারতো পুরুষদের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা নারী, সন্তানাদি, রাশি রাশি সোনা রূপা, চিহ্নিত ঘোড়া, গবাদি পশু ও শস্যক্ষেত্র, এইভাবে না বলে আল্লাহ কেন বলল মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা নারী? তাহলে আল্লাহ মানুষ বলতে পুরুষদেরকে বুঝিয়েছে, নারীদেরকে কোনো মানুষই মনে করে নাই। চ্যালেঞ্জ মুমিনদেরকে, আমি চ্যালেঞ্জ দিলাম এই আয়াতের কোনো অল্টারনেটিভ ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমাকে দিতে পারেন, হ্যাঁ, তাহলে আমি আপনারা যা বলবেন তাই আমি শুনব। ঠিক আছে, তো এই আয়াতে ক্লিয়ারলি নারীদেরকে, গরু ছাগল, বেড়া বকরি, দালান কুটা, টেলিভিশন, বিছানা বালিশের সাথে তুলনা করা হয়েছে, এবং এই 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 সমস্ত অবজেক্ট যেভাবে ভোগ্য সামগ্রী, জীবনের ভোগ্য সামগ্রী, নারীরাও ঠিক তদ্রূপভাবে ভোগ সামগ্রী। কাদের ভোগ সামগ্রী? মানুষের ভোগ সামগ্রী। মানুষ কারা? মানুষ হচ্ছে পুরুষ। বুঝতে পারছেন? জঘন্য আয়াত, বর্বর, এর চেয়ে বর্বর রচিত আয়াত আর কি হতে পারে? ছি, থুক। মানুষ, মানুষ বলতে এখানে পুরুষদেরকে বোঝানো হয়েছে, জঘন্য, নারীরা মানুষ না। এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, নারীরা কোনো অবস্থাতেই মানুষ না, মানুষের কাতারেই পড়ে না। আল্লাহ নারীদেরকে মানুষই মনে করে নাই, পুরুষদেরকে মানুষ মনে করেছে। আর এটি বিশ্লেষণ করব না, আমি 15 নম্বর আয়াতে চলে যাই। আবার দেখুন, সুরা ইমরানের 15 নম্বর আয়াতে বলা হয়েছে, বলুন আমি কি তোমাদেরকে এমন বস্তু থেকে
এমন এসব বস্তু থেকে উৎকৃষ্টতর কোনো কিছুর সংবাদ দেব। যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। আর পবিত্র স্ত্রীগণ এবং আল্লাহর নিকট থেকে সন্তুষ্টি, আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। আচ্ছা, এইখানে ১৫ নম্বর আয়াত যদি আমি তাফসির করি, এইখানে আল্লাহ নবীকে বলছে যে তুমি পুরুষদেরকে বলে দাও তাদের জন্য উৎকৃষ্টতর মানে বস্তু রেখেছেন আল্লাহ তালা, হ্যাঁ, জান্নাতে উৎকৃষ্টতর বস্তু রেখেছেন, এদের চেয়ে উৎকৃষ্টতর বস্তু রেখেছেন। কাদের চেয়ে? নারী, গবাদি পশু, ঘোড়া, মাল সামানা, এইগুলোর চেয়ে উৎকৃষ্টতর বস্তু আল্লাহ বস্তু আল্লাহ পুরুষদের জন্য রেখেছেন। কোথায় রেখেছেন? বেহেস্তে রেখেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে নারীরা হচ্ছে অবজেক্ট, বস্তু, ভোগ সামগ্রী, বুঝতে পেরেছেন? এবং নারীদেরকে পুরুষদের ভোগ সামগ্রী হিসাবে দুনিয়াতে আল্লাহ পুরুষের কাছে আকর্ষণীয় করে রেখেছেন। তো পুরুষরা যাতে নারীদের মোহে আবদ্ধ না হয়ে থাকে, তার জন্য আল্লাহ বলছেন এই নারী নামক ভোগ সামগ্রী থেকে কিয়ামতের দিন মানে রোজ হাসরের দিন বিচারের পরে আল্লাহ পুরুষদের জন্য কি করবেন, আরও ভালো ভালো জিনিস দিবেন, ঠিক আছে, আরও ভালো ভালো ভোগ্য সামগ্রী দেবেন। কোন সমস্ত পুরুষদের জন্য? যারা তাকওয়া অবলম্বন করে, যাদের জন্য রয়েছে বেহেস্ত, এবং যেই বেহেস্তের নিচ দিয়ে নদী প্রবাহিত, এবং সেইখানে এই সমস্ত পুরুষরা স্থায়ীভাবে থাকবে, এবং তাদের সাথে থাকবে তাদের স্ত্রীগণ। হ্যাঁ, তো ভাই, এই আয়াতে আল্লাহ কি বলল? আল্লাহ বলল যে বেহেস্তাই শুধু পুরুষদের জন্য। এইখানে পুরুষদের সুবিধার্থে আল্লাহ তাআলা বেহেস্তের পাদদেশে নদী নালা প্রবাহিত করে দেবেন, ঝর্ণা দ্বারা প্রবাহিত করে দেবেন, এবং তাদের সাথে থাকবে তাদের পবিত্র স্ত্রীগণ। তাহলে দেখা যাচ্ছে বেহেস্তাই হচ্ছে পুরুষদের মৌজ মাস্তি ফুর্তির জায়গা, নারীদের জন্য না। এখানে আল্লাহ তো ক্লিয়ারলি বলতে পারতো, বলুন আমি কি তোমাদেরকে এমন উৎকৃষ্ট জিনিসের সুসংবাদ দেব যেইখানে, হ্যাঁ, যেইখানে নারী, যে সমস্ত নারী এবং পুরুষরা আল্লাহকে ভয় করবে তাদের জন্য বেহেস্তের পাদদেশে নদী প্রবাহিত থাকবে, এবং তাদের জন্য তাদের পুরুষ এবং আই মিন এই সমস্ত মুমিন এবং মুমিনা মুমিনাদের জন্য থাকবে পবিত্র সঙ্গীগণ, স্ত্রীগণ, পবিত্র সঙ্গীগণ, এই 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 এইভাবে বলতে পারতো। কিন্তু আল্লাহ কি এইভাবে বলেছে? না, বলে নাই। তাহলে বোঝা যাচ্ছে যে পুরা বেহেস্তখানা সাজানো হয়েছে পুরুষদের জন্য। তো আমি আয়াতের প্রথম অংশে আবার চলে যাচ্ছি, হ্যাঁ, এই প্রথম প্রথম আয়াতটাতে, ১৪ নম্বর আয়াত সূরা ইমরানের। দেখুন এইখানে ১৪ নম্বর আয়াতে আমি একটু উপরের দিকে নিয়ে যাই, ১৪ নম্বর আয়াতে কি বলা হয়েছে একটু আবার এইটাকে হাইলাইট করতে হবে। হ্যাঁ, দেখুন ১৪ নম্বর আয়াতের এটি না ওইটা, আচ্ছা, এইখানে বলা হয়েছে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা ও নারী। ওয়াও, এইখানে মানুষটা হচ্ছে পুরুষ, হ্যাঁ, কিন্তু নারী মানুষ না, ঠিক আছে। আল্লাহ যদি এইখানে বলতো যে তোমাদের জন্য সুশোভিত করা হয়েছে পুরুষ এবং নারীদের জন্য সুশোভিত করা হয়েছে একে অন্যকে, তারপর সন্তানাদি, রাশি রাশি সোনা রূপা, চিহ্নিত ঘোড়া, গবাদি পশু, শস্যক্ষেত্র, তাহলে আমরা মনে করতাম যে এইখানে নারীদেরকেও পুরুষের সাথে সমমর্যাদা দেওয়া হয়েছে। না, এইরকম করা হয় নাই। তাহলে আমি যেটি বুঝতে পেরেছি সেটি হলো যে এই কোরআনের প্রতিটা কথাই, হ্যাঁ, পুরুষদের উদ্দেশ্যে বলা হয়েছে, বেহেস্তাও পুরুষদের জন্য, পুরুষদের মৌজ ফুর্তির জন্য অ্যারেঞ্জ করা হয়েছে, নারীদের কোনো কিছু নাই। তো আহারে নারী, মুমিনা নারী, কেন তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নিজেদের নিজেদের শরীর নষ্ট করছো?
কেন তোমরা কালো বস্তার ভিতর বন্দি হয়ে হ্যাঁ নবী মুহাম্মদের নির্দেশ পালন করছো? কেন তোমরা তোমরা নিজে যে নিজেদের জীবনের অমূল্য সময়গুলো নষ্ট করে ইসলাম প্র্যাকটিস করতেছো, কোরআনের বাণী চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছ, তোমাদের তো কোরআন মানুষই মনে করে নাই। আমি সকল মুমিনাদেরকে বলবো, মুমিনা নারীদেরকে বলবো, কোরআনের চ্যাপ্টার 3 ভার্স 14 আয়াতটি পড়ে দেখার জন্য, ঠিক আছে? দিস ইজ দ্য কোরআন। কোরআন, এই কোরআনই নারীদেরকে পিটানোর কথা বলা হয়, পিটানোর কথা বলেছে। এই কোরআনই নারীদেরকে তাদের পৈতৃক সম্পত্তি থেকে, পৈতৃক সম্পত্তি থেকে সমান অধিকার পেতে বঞ্চিত করে রেখেছে, ঠিক আছে? তো আমি এতটুকুই বললাম। দিস ইজ মাই অরিজিনাল কন্টেন্ট আপলোডেড ফ্রম ধর্মীয় ধর্ম। তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।